এটা আসলে বেসিক্যালি আমার প্ল্যান ছিল যে সাতটা, যেহেতু বিশেষ করে বাংলাদেশে মহিলা ফুটবলের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে সেটাকে আসলে মানুষের সামনে তুলে ধরা এবং খুব কাছ থেকে যখন তারা দেখতে পায় সেটাই হচ্ছে আমার মূল ইস্যু ছিল। এবং পাশাপাশি সাতক্ষীরার মানুষ দেখুক, যেহেতু আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি বাইরে, এবং পাশাপাশি আমার সাতক্ষীরার আরও বেশ দু তিনটা মেয়ে আছে যারা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছে, সেটা আমার রেসপন্সিবিলিটিও একটা ব্যাপার। এবং পাশাপাশি সাতক্ষীরার ফুটবলটা যেন থেমে না যায়, সাতক্ষীরার ফুটবলটা যেন চলমান থাকে সেটাকেই সামনে রেখে আসলে আমার এই একটা বিষয়। আমরা দেখলাম আজকে যে এই আজকের যে এখানে খেলার ব্যাপারে এটা বাপুকে জানেন না বলে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, যেটা কি বাপুকের অনুমোদন লাগে কিনা। আপনারা আসলে বাপুকে প্রশ্নবিদ্ধ করেন, কোনো ইস্যুস পেলে আসলে বাপুকে সবসময় অ্যাটাক করা হয়, যেটাতে আসলে ওনারা ওনাদের কাছে প্লেয়াররা কালারিং এবং পাশাপাশি তাদেরও সম্মাননি হয়। সো ভালো কিছু যখন হচ্ছে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, আপনারা নেগেটিভ কথাবার্তা কেন বলেন? এটা হচ্ছে আমার সবার আগে প্রশ্ন আপনাদের কাছে, সোশ্যাল মিডিয়াতে এবং সাতক্ষীরাতে এরকম একটা আয়োজন, আপনার সাতক্ষীরার গ্যালারি পূর্ণ এত মানুষ, এটা তো আসলে আপনাদের খুশি থাকার কথা, হ্যাপি থাকার কথা, সেখানে আসলে নেগেটিভ কথাবার্তা আসার কারণও আমার মনে হয় না। এবং আপনারা যখন এই কথাগুলো অন্যভাবে ফেডারেশনে প্রেজেন্ট করেন সেখানে আসলে তারা মেয়েদের উপরেও নাকচ হয় এবং তারাও অনেক প্রশ্নবিদ্ধ হয়। সো আমার মনে হয় এটাকে সাধুবাদ দেন, আর এই মহিলা ফুটবলটাকে এত দূরে উঠে নিয়ে আসার পিছিয়ে তো ফেডারেশনের অবশ্যই সব থেকে বড় অবদ। তো সেই জিনিসটা যখন সারা বাংলাদেশ দেখছে, সারা দেশের মানুষ দেখছে, এত সুনাম শুনতেছে, সেখানে তো আসলে আমার মনে হয় যে সাপোর্ট দেওয়া উচিত, নেগেটিভ কথাবার্তা না। এশিয়ান গেমসের বিষয়ে যে আপনারা বাপুকে একটা সবাই মিলে একটা আবেদন দিয়েছেন কিছু দাবি জানিয়ে, এটা কি আপনারা যদি তারা দাবি না মানে বা আংশিক মানে সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে গেমসে যোগ দেওয়ার ব্যাপারে? কোনো দাবি টাবি জানাই আগেই ধন্যবাদ দিচ্ছি আমাদের গর্ব, আমাদের সাবিনা আপুকে। আসলে উনার আয়োজনেই এত সুন্দর একটা টুর্নামেন্ট, উনি হয়তো প্রথম যে এরকম একটা টুর্নামেন্ট চালু করেছে বাংলাদেশে। তো এরকম টুর্নামেন্ট যদি প্রতিটা জেলাতে এইভাবে একজন একজন করে উদ্যোগ নিয়ে শুরু করে, তাহলে বাংলাদেশের মহিলা রেফারি উঠে আসবে, প্লেয়াররা উঠে আসবে, খেলার যে মানটা এটা দিন দিন বাড়বে। তো আর আমি তো খুব খুশি যে সাবিনা আপু একটা সুন্দর একটা টুর্নামেন্ট চালু করেছে, এতে করে আপনারা আসছেন খেলার যে ফুটবল খেলার যে আগ্রহ, এতে করে আরও দর্শকের আগ্রহ বাড়বে, একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে হয়তো দিবে খেলার জন্য, এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। আর ধন্যবাদ আপনাদের, আর এটা আমার ঢাকার বাইরে লোকাল টুর্নামেন্ট, আমার ফার্স্ট টুর্নামেন্ট, একমাত্র উনি আমাকে বলছে দেখে আমি আজকে এখানে এসেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আরেকটা ফিলার একটু বুক।